জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি কেমন ছিল তা অনেকেরই জানা। একের পর এক গুরুতর আহত হাজির হয়, থাকে না দেখার কেউ বা আত্মীয় স্বজন, কে কোথায় থেকে এসেছেন নেই তার ঠিকঠাক তথ্য। এর মধ্যেও হয়েছে চিকিৎসা, চিকিৎসা দিয়ে বিপদেও পড়েছেন কোনো কোনো চিকিৎসক। ডাক্তার প্রয়োজন, আমরা ইমার্জেন্সির মধ্যে যাই, গিয়ে দেখি মনে আছে শুক্রবার রাতে ভয়ানক অবস্থা, সারা বাংলাদেশের কোনো মিডিয়া সেখানে নাই, কোনো মিডিয়ার কাভারেজ সেখানে ছিল না। সেখানে আমরা যখন যাই, রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে আমরা সেই 8 নম্বর রুমে 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি। একটা বাচ্চা এসেছিলো, তার চোখের এপাশ দিয়ে গুলি ঢুকেছিল, আপনারা কাহিনী পড়েছেন, আমরা সেই বাচ্চাকে দেখেছি। তারপরে যখন সেই বাচ্চাকে অপারেশনের জন্য নেওয়া হয়, তখন সেখানে রক্তের হাহাকার, ওই রাতে রক্ত নাই। তখন সে আমাদের ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টর নাইম সে ব্যবস্থা নিয়ে পুরো ঢাকা মেডিকেলের জন্য রক্ত ব্যবস্থা করে। ওই দিন রাতে যারা মেডিসিন সার্জারি গাড়িতে ডিউটিরত ছিল তারা জানে ঢাকা মেডিকেল কলেজে ওই দিন একটা বিষয় ছিল, যেখানে রুগী আছে রক্তের কোনো ঘাটতি নাই, সারা ঢাকা মেডিকেলে ছড়িয়ে পড়েছিল। এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল। অধিকাংশই ছিল আননোন, অজ্ঞাত, রাস্তায় গুলি খাইছে এবং ওখান থেকে যারা ছিল তারা উঠায় আনে এখানে রেখে দিয়ে গেছে। এই পেশেন্টের কারো ব্লাড দরকার, কারো বুলেট পেটে অথবা হেড নেক রিজনে অথবা চেস্টে এমার্জেন্সি সিটি দরকার, এমার্জেন্সি এক্সরে দরকার, কারো মানে ব্লিডিং হয়ে পুরো শরীর ভিজে গেছে, পেশেন্ট শকে আছে। এদের জন্য যদি মানে একটা জাস্ট নর্মাল কন্ডিশন চিন্তা করি, যে এদের একজনকে ম্যানেজ করার জন্য এর ফ্যামিলি মেম্বারই 4-5-7 জন থাকা দরকার। ওষুধ লাগবে আমরা লিখে দিয়ে নিয়ে আসবে, ব্লাড লাগবে ম্যানেজ করে নিয়ে আসবে, বাট এদের সাথে কেউ নাই। আমাদের ইন্টার্ন ডক্টর এরা এদের ফ্যামিলি মেম্বার হয়েছে। সেই 14 জুলাই থেকে 5 আগস্ট আমার ইন্টার্ন ডক্টর এই মানুষগুলোর ফ্যামিলি মেম্বার। যেখানে 24 ঘন্টা 48 ঘন্টা অনেক চিকিৎসকরা না খেয়ে কাজ করলেন, আমি পার্সোনালি এবং আমরা আরও অনেকে উদ্যোগ নিয়ে তাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম চিকিৎসকদের জন্য। সেটাকে ওই মিটিংয়ে কেউ কেউ উপস্থাপন করলেন যে এখানে খাওয়ানোর মাধ্যমে জঙ্গি অর্থায়ন করা হচ্ছে এবং এই যারা খাওয়াচ্ছে তাদের এত উৎসাহ কেন। অতএব যারা এই চিকিৎসার ব্যাপারে বেশি আগ্রহ দেখানো হবে তাদেরকে প্রয়োজনে এখানে থাকার কোনো তাদের অধিকার নাই। এবং আমরা দেখলাম যে এই মিটিংয়ের পরে 25 জুলাই আমি সহ 5 জন চিকিৎসককে আমাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হলো। এটা এবং এই 5 জনের বদলির মাধ্যমে বাকিদেরকে এই মেসেজ দেওয়া হলো যে আপনারা যা করবেন একটা প্রেসক্রাইব ওয়েতে করবেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ঢাকা মেডিকেলের ভূমিকা নিয়ে সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, চিকিৎসা খাতে লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। জুলাই আগস্টে যারা চিকিৎসা দিতে বাধার কারণ হয়েছে তাদের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের পরে আমরা দেখছি যে দেশ গঠনের একটা তোড়জোড় শুরু হয়েছে, সকলে বিভিন্ন আইডিয়া নিয়ে আসছেন, আইডিয়াগুলো স্টিল ফাংশনাল জায়গা থেকে, একটা জিনিস চলছে, একটা ইনস্টিটিউশন, স্বাস্থ্যসেবার যে ইনস্টিটিউশন, আমরা জুলাই বিপ্লবের পরে তো দেখেছি যে বাংলাদেশের স্বাস্থ্যসেবার ইনস্টিটিউশনগুলোর কী অবস্থা, কোন জায়গায় রেখে গেছে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম। এখানে আপনারা যারা আছেন আপনাদের সর্বোচ্চ চেষ্টা আপনারা করছেন আমরা বিশ্বাস করি, তারপরও আমরা কিন্তু আমাদের আহত ভাই বোনদের জন্যে যতটুকু করা উচিত সেটা করতে পারিনি বিকজ অফ ইনস্টিটিউশনাল প্রবলেমস। 4 আগস্ট বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু আমরা দেখেছি সেখানে শান্তি সমাবেশ হয়েছে, ঠিক কিনা? শান্তি সমাবেশ হয়েছে। তো শান্তি সমাবেশ আসলে কারা করেছে? সেখানে আওয়ামী লীগের যারা চিকিৎসক তারাই করেছে, তারা কি এখন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে অবস্থান করছে না? তো এই সাচিব যতদিন পর্যন্ত থাকবে শেখ হাসিনার পেতাত্তা কি তাদের মতো থাকবে না? প্রফেশনালিজমের যে একটি জায়গা থাকে, চিকিৎসকদের যে জায়গাটি থাকে, সেই জায়গাতে আমরা আসলে অনেকটাই দেখতে পাইনি। গত 16 বছর আমরা দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছিল অবরুদ্ধ, তাদেরকে ছাত্রলীগ তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। এবং আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে আমাদের জুলাই বিপ্লবেও যখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেখানেও তারা হামলা চালিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত যারা সেখানে যুক্ত ছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতারের আওতায় আনা হয়নি। আমরা চাই অবিলম্বে যারা এই হামলায় যুক্ত ছিল, হামলাকারী হিসেবে যারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রকে নতুন করে দেখতে চায় মানুষ, যেখানে হাসপাতালে সুচিকিৎসা পাবেন সবাই। এখানেও চিকিৎসা দিতে গিয়েও কিভাবে ওনারা বাধার সম্মুখীন হয়েছেন, আসলে বাংলাদেশে গত 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে
এমন এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমরা দেখেছি যে 4 আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করার তাগিদ দিয়ে এই উপদেশটা বলেন, 100 বছর পরেও যেন দেশের মানুষ মনে রাখে সত্য ইতিহাস। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।